অপ্রয়োজনীয় ভবন নির্মাণ, গাড়ি কেনা এবং জ্বালানি খরচ বন্ধ করার বাইরেও খরচ কমানোর অনেক জায়গা আছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। খরচ কমাতে এবারও এসব বন্ধ রাখতে পরিপত্র জারি করেছে সরকার। তবে গেল অর্থ বছরে এসব নির্দেশনা মানার ফলে সরকারের কী পরিমাণ টাকা বেঁচে গেছে সে হিসাব এখনও চূড়ান্ত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। ডলার সংকটের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়েছে, অন্যদিকে রাজস্ব আহরণেও আশানুরূপ গতি নেই। তাই সরকার খরচ কমানোর পথে হাঁটছে গত অর্থ বছর থেকে। নতুন 2023-24 অর্থ বছরেও সেই ধারাবাহিকতা রেখে পরিপত্র জারি করা হয়েছে, যেখানে অপ্রয়োজনীয় ভবন তৈরি, যানবাহন কেনা, জ্বালানির ব্যবহার বন্ধে সুনির্দিষ্ট নিয়ম উল্লেখ করে দেওয়া হয়েছে। নগদের কাছে হক হলেই সমান, হেলেগা নগদে সেন মানে একদম ফ্রি। তবে পরিকল্পনা মন্ত্রী বলছেন এর বাইরেও খরচ কমানোর আরো জায়গা রয়েছে। মহাশয়ে গিয়ে আমরা মিটিং করি, সভা করতে গিয়ে আজকাল আমরা লক্ষ্য করি প্রায় ইভেন্ট ম্যানেজমেন্ট নামক বেসরকারি সংস্থাকে দেওয়া হয় এক ধরনের টেন্ডার করে বা যেভাবে হোক। প্রশাসন শাখার মূল কাজই হলো এই ধরনের আয়োজন করা, তারা এটা করতে পারে, কিন্তু এটা না করে আরেকটা বাইরের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে অনেক ব্যয় লাগে। তারা সোনালী রূপালী চেয়ারও নিয়ে আসে, আমি দেখেছি বিভিন্ন সময়, ওই চেয়ারের দরকার নেই। এসব নিয়ম পরিপালন হচ্ছে কিনা তা কিভাবে নজরদারি করা হবে অথবা না করলে কি হবে তা স্পষ্ট নয়। 100 টাকা ধরা আছে, সে 80 বলছি, নির্বাহী আছে এখন, সে 85 করে ফেললো, তাকে তিরস্কার করতে পারি, তাকে বলতে পারি এটা ঠিক করো নাই। এছাড়া গেল অর্থ বছরে খরচ কমানোর এসব নিয়ম মানার কারণে কত টাকা বাঁচল তার হিসাব চূড়ান্ত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। স্বচ্ছতার স্বার্থে এই হিসাব প্রকাশ করা দরকার বলছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয় তার যে ব্যয়সাশ্রয়ী যে নীতি এটিকে আরও জনগ্রাহ্য করবার জন্য এই তথ্যপত্রগুলো উন্মুক্ত করতে পারে, যে এই সিদ্ধান্ত নেবার ফলে বছর শেষে তার কী পরিমাণ ব্যয় সাশ্রয়ী হবে, এতে সরকারের অর্থ ব্যবস্থাপনার উপরও জনগণের কিছুটা আশ্বস্তি তৈরি হবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু সরকারি খরচই নয়, বেসরকারি খাতেও খরচের লাগাম টেনে ধরা উচিত। ডলার সাশ্রয়ের স্বার্থে বেসরকারি অফিসগুলোতেও খরচের নীতিমালা করা দরকার। তো সেদিক থেকে গত বছর মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর সিদ্দিকী, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি যদি শুরু করতে চাই, আমরা একটা প্রতিবেদন দেখে নিলাম আমাদের সহকর্মী, সেখানে অর্থনীতিবিদরা একটি কথা বলছেন যে আস্থার যে জায়গা সেই প্রসঙ্গে পরে আসবো, কিন্তু তার আগে আমি একটু নীতিগত জায়গার কথা যদি শুনতে চাই, যে ব্যয় সংকোচনে নীতিগত জায়গায় কোনো ধরনের পরিবর্তন আনা জরুরি কিনা, প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? প্রথমত হচ্ছে যে আমরা যদি ব্যয় সংকোচনের কথা বলি, সেই ব্যয় সংকোচনটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন আপনি আভ্যন্তরীণ জায়গা থেকে চিন্তা করতে পারেন, একই সাথে আমরা যদি ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রেও যদি সংকোচনে আমরা যদি সেই জায়গাটা শক্তিশালীকরণের কথা ভাবি, সেই ক্ষেত্রেও ব্যয় সংকোচনের বিষয়টা আসতে পারে। এখন বাংলাদেশের বর্তমান যে কনটেক্সট, সেই কনটেক্সটে চিন্তা করা যায় যে ব্যয় সংকোচনের জন্য সরকারের কিন্তু আমি বলবো যে সদিচ্ছার অভাব নেই। যেমন বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু যে জায়গাটায় আমাদের প্রবলেম, আমাদের অ্যানালাইসিস করতে প্রবলেম, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যে কোনো একটা মেজর নেওয়ার কারণে কতটুকু সাশ্রয় হয়েছে সেটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোন প্রতিষ্ঠান ভালো করলো, কোন প্রতিষ্ঠানের চেয়ে অন্যটা কেন কম করলো, এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে প্রতিফলন ঘটে না এবং আমরা সেই চিত্রটা পাই না, যে কারণে আসলে হয়েছে কি হয় নাই সেই পাবলিকের মনে কিন্তু প্রশ্নটা থেকে যায়। সেজন্যই সরকার, যেমন অফিস আওয়ার এখন 1 ঘন্টা কম আছে, তো অতএব সেই 1 ঘন্টা কমের কারণে সত্যিকারের প্রতিফলনটা কোথায় আমার সেই বেনিফিটসে, সেটা যদি না থাকে তাহলে হবে না। একইভাবে দেখেন যে বিষয়টা, যে সরকারি আমলাদের যখন ডিএস থেকে তার উপরের লেভেলের এদেরকে গাড়ির ফেসিলিটি দেয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই
তেলের যে খরচ সরকারের ছিল সেই তেলের খরচটা কিন্তু কমে যাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে এই ফেসিলিটি ক্রিয়েট করার কারণে কতটুকু সরকারের বেনিফিট হয়েছে সেই হিসেব কিন্তু আমরা কাগজপত্রে পাই না, যেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়। বাট আমরা প্রকৃতপক্ষে কোথায় ডাটা পাবো, কিভাবে ডাটা পাবো, সেই জায়গাগুলো কিন্তু অপরিচ্ছন্ন। সেই জন্যই আমাদের যে স্বচ্ছতা এবং স্বচ্ছতার জায়গাটার আমার মনে হয় একটা বড় ধরনের অভাব রয়েছে, যদিও আমি বলবো নীতিগত দিক থেকে সরকারের সদিচ্ছার অভাব নেই। একইভাবে আমরা আমাদের এখন বর্তমান যে জায়গাটায় দরকার সেটা হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভে, কিছুটা এখন যদি দেখি ডাটা দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এক্সপোর্টের ক্ষেত্রে আমরা একটা মাইল স্টোন অ্যাচিভ করেছি। একই সাথে আমরা যদি রেমিটেন্সের কথা বলি সেটাও কিন্তু এই 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 গত মাসে কিন্তু একটা এক্সেম্পলারি রেমিটেন্স আমাদের দেশে হয়েছে, সেটা ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন। সেই জায়গাটা ধরে রাখার জন্য আমাদের বাকি যে ব্যয় সংকোচনমূলক নীতি অর্থাৎ উচ্চ বিলাসী পণ্য সেই জায়গাগুলোকে কিভাবে একটু নীতিগত আমার দেশটাকে রক্ষা করার জন্যই যে সেই জায়গাগুলোয় নজর দিতে হবে। ডক্টর সিদ্দিকী, আপনার কাছে আবার দুটি প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রী মনে করেন যে যেই খাতগুলোর কথা বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভবন নির্মাণ, গাড়ি কেনা, জ্বালানি সাশ্রয়, অহেতুক বিদেশ গমন বন্ধে, সেইগুলোর বাইরে আরও কিছু আছে বলে তিনি মনে করেন। আপনি কি মনে করেন বা সেগুলো আসলে আমাদের দেশের বাস্তবতায় আসলে কতটা সত্যিকার অর্থেই আসলে বাস্তবতা আসলে কী বলছে, কতটা বাস্তবসম্মত এইসব পদক্ষেপ? এবং আরও একটা বিষয় যেটি হচ্ছে যে খরচ কমানো বা ব্যয় সংকোচনে কোনো প্রকল্প বাদ দেওয়ার কোনো ধরনের আসলে জায়গা আছে কিনা সেই ব্যাপারে আসলে কি মনে করেন? যে প্রকল্পগুলো চলমান, যে প্রকল্পের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যয় হয়ে গেছে, সেই প্রকল্প বন্ধ রাখা কিন্তু আমাদের উপরেই বার্ডেন বাড়া প্রথমত। আর বাকি হচ্ছে যে তাহলে নতুন প্রকল্প নিতে গেলে আমাদের সেই জায়গাটায় নিড অ্যাসেসমেন্টটা অনেক জরুরি, যে প্রকৃতপক্ষে আমার কি সেটা না হলেই নয়, সেই জায়গাটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আগানো উচিত। আর 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 বাকি যেগুলো ক্ষেত্রে আমার মনে হয় যে পরিহার করা প্রয়োজন সেটা এখন যদি আমরা বলি যে সার্বিকভাবে আমরা যদি বিবেচনা করি যে কোন জায়গাগুলোয় নজর দিতে হবে, আমরা কিন্তু সত্যিকার অর্থে মাননীয় মন্ত্রী মহোদয়ও বললেন যে অহেতুক অনেক ধরনের খরচ করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে গিয়ে অনেক ধরনের খরচ হয়, সেই অস্টারিটি মেজার্স তো আমরা বিভিন্ন ক্ষেত্রে নিতে পারি। সেগুলো হচ্ছে যে আমরা যদি অফিসের ক্ষেত্রে চিন্তা করি, প্রত্যেকটা অফিস আসলে ঠিক করবে, সরকার কিন্তু বলে দিতে পারে যে আমরা মেজার্স নিব, কিন্তু সেই মেজার্সগুলো আসা উচিত যে প্রতিষ্ঠান থেকে। আপনি বলবেন যে আপনি আসলে কোন ধরনের ব্যয় সংকোচনমূলক নীতিগুলো গ্রহণ করবেন এবং সেগুলা সত্যিকার অর্থেই আপনার প্রতিপালন হয়েছে কিনা তার একটা জবাবদিহিতার জায়গা থাকতে হবে। এখন আমার অফিসেই চিন্তা করেন, আমাকে যদি সরকার বলা হয় সংকোচন করতে হবে, এখন সেই সংকোচনের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ার টেবিলের একটা শিক্ষক জয়েন করার পর সে বসবে, সে একটা চেয়ার টেবিলের টাকাটা বন্ধ করে দেওয়া আছে, অর্থাৎ অফিসে তো তাকে নির্ধারিতভাবে চেয়ার টেবিলে বসতে হবে, সেই ধরনের অস্টারিটি মেজর তো কোনো মতেই কাম্য নয়। এবং ডিজিটাইজেশনের কথা বলছি, আমরা যদি ধরেন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, এখন যদি সেই জায়গায় ডিজিটাইজেশনের জায়গাটায় যদি আপনি যে ইনস্ট্রুমেন্টগুলো অত্যাবশ্যক ডিজিটাইজেশনের ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রাখবে সেই জায়গায় তো আপনি করতে পারবেন না। অতএব কোন জায়গাটাই করতে হবে সেই জায়গাগুলো আসলে প্রকৃতপক্ষে সেগুলো আসলে এক ধরনের আসলে জবাবদিহিতা জি আগে নির্দিষ্ট করতে হবে বা ঠিক করতে হবে। ডক্টর সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।